আগামীকাল বসছে পদ্মা সেতুর দ্বিতীয় স্প্যান এটি জাজিরা প্রান্তের আটত্রিশ এবং উনচল্লিশ নম্বর পিলারে বসানো হবে এতে তিনশো মিটার পদ্মা সেতুর অবকাঠামো দৃশ্যমান হবে এরই মধ্যে তিয়ানি নামে ভাসমান ক্রেনের মাধ্যমে পিলারের কাছে পৌঁছেছে স্প্যান মুর্শিগঞ্জ থেকে নাসিরুদিন উজ্জ্বল এবং শরৎপুর প্রতিনিধি কবিরুজ্জামানে পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট স্বপ্নের পদ্মা সেতুর কাজ ক্রমেই এগিয়ে চলেছে সেতুর প্রকল্প এলাকার সার্ভিস এরিয়ায় চলছে নানা ব্যস্ততা পদ্মা সেতুর বিশেষজ্ঞ প্যানেলের তিন দিনব্যাপী সরেজমিন সভা চলছে গতকাল থেকে এই সভার মাধ্যমেই শেষ হচ্ছে দ্বিতীয় স্প্যান বসানোর প্রস্তুতি জাজিরা প্রান্তের আটত্রিশ ও উনচল্লিশ নম্বর পিলারে বসছে স্প্যানটি স্প্যানবাহী তিয়ান ই নামে ভাসমান ক্রেনে দেড়শো মিটার দৈর্ঘ্যে স্প্যান পৌঁছেছে পিলারের কাছে যার ওজন তিন টন আটত্রিশ নম্বর খুঁটির প্রথম স্প্যানের সাথে স্থায়ীভাবে ওয়েল্ডিং করে দেওয়া হবে কিন্তু এই ওয়েল্ডিং এর আগে এর লোড বহনের জন্য লিফটিং ফ্রেম তৈরি করা হয়েছে যা আঠারোশো টন ওজন বহন করবে প্রায় চার মাস আগে বসানো হয়েছে প্রথম স্প্যান দ্বিতীয় স্প্যান নিয়ে পদ্মা সেতু আর নকশা বা পরিকল্পনায় নয় চোখের সামনেই দৃশ্যমান হচ্ছে তিনশো মিটার প্রকল্পের দায়িত্বশীল প্রকৌশলীরা জানিয়েছেন তৃতীয় স্প্যান বসানোর জন্য দ্রুত কাজ চলছে দ্রুত গতিতে কাজগুলা আগে যাচ্ছে আর কি এটা আমাদের জন্য একটা গৌরবের বিষয় পদ্মা সেতুর এমন দৃশ্যমান হওয়ায় আশপাশের জেলার মানুষের মাঝে বইছে উৎসবের আমেজ এই সেতু চালু হলে ভাগ্য বদলে যাবে দক্ষিণাঞ্চলের মানুষের বাংলাদেশের দক্ষিণাঞ্চলের যে একুশটা ডিস্ট্রিক্ট আছে তার সাথে রাজধানী ঢাকার যোগাযোগ খুবই সহজলভ্য হবে এবং এই অঞ্চলের মানুষের জন্য একটা কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে পদ্মা সেতু আমাদের গর্ব পদ্মা সেতু দেশের উন্নয়ন করবে পদ্মা সেতুটা হইলে আমাদের অনেক উপকার হবে দেশের উন্নয়ন হবে এলাকার উন্নয়ন হবে নিজস্ব অর্থায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদ্মা সেতু নির্মাণের উদ্যোগ বহির্বিশ্বে বাংলাদেশের সুনাম বাড়বে বলছেন আওয়ামী লীগ নেতারা পদ্মা সেতুর পঞ্চাশ ভাগের বেশি কাজ ইতিমধ্যেই শেষ হয়ে গেছে কারণ এটা তো শুধু নদীর উপরেই সেতু নয় এখানে অ্যাপ্রোস রোডগুলো আপনি দেখেন আমাদের শরীয়তপুর মাদারীপুর অংশের কথা যদি বলেন মাওয়ার অংশের কথা যদি বলেন ফোর লাইন কত প্রশস্ত রাস্তা হচ্ছে গত একুশে জানুয়ারি পিলারের ওপর দ্বিতীয় স্পেন বসানোর তারিখ নির্ধারণ করা ছিল কিন্তু ঘন কুয়াশা ও নাব্য সংকটে নৌ চলাচল বিঘ্ন ঘটায় এটি বসতে এ বিলম্ব হয়েছে আগামী দুই ফেব্রুয়ারি প্রকল্প এলাকা পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সজীব সাদিক মাছরাঙা ডেস্ক